মানব সভ্যতার ইতিহাসে সভ্য মানুষ এবং জাতি হিসেবে গড়ে উঠতে শিক্ষার অবদান অপরিসীম। দর্শক, ট্যুর অফ আর্থ প্ল্যানেটের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আপনাদেরকে আমি জানাতে চলেছি বাংলাদেশের প্রথম এবং একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস এবং বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, যা 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে স্থাপিত হয়েছিল, তার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় 697.56 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। 1970 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় 1972 সালে। 1970 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। 1973 সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মোগল আমলের নাম জাহাঙ্গীরনগর থেকেই এর নামকরণ করা হয়। এই বিশ্ববিদ্যালয়টিতে কলা ও মানবিক, গাণিতিক ও পদার্থ বিষয়ক, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদ এবং 4টি ইনস্টিটিউট রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম ডক্টর ফারজানা ইসলাম। উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে 2014 সালের 2 মার্চ থেকে দায়িত্ব পালন করছেন। এই বিশ্ববিদ্যালয়টিতে প্রথম ব্যাচে 150 জন ছাত্র নিয়ে 4টি বিভাগ চালু হয়। বিভাগগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। 1971 সালের 12 জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। তার পূর্বে 1970 সালে 24 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজউদ্দিন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত কবি সৈয়দ আলী আহসান, লোকসাহিত্যবিদ মাজহারুল ইসলাম, লেখক জিল্লুর রহমান সিদ্দিকী, আমিরুল ইসলাম চৌধুরী, খন্দকার মুস্তাহিদুর রহমান প্রমুখ সহ আরও অনেকে। এই বিশ্ববিদ্যালয়ে আরও শিক্ষকতা করেছেন অধ্যাপক সুনীল কুমার মুখোপাধ্যায়, লেখক হায়াত মাহমুদ, লেখক হুমায়ুন আজাদ, নাট্যকার সেলিম আল দীন, কবি মোহাম্মদ রফিক, সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনু মোহাম্মদ প্রমুখ সহ আরও অনেকে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পরে পুরো দমে একাডেমিক কার্যক্রম শুরু হয়, ক্রমেই বিভাগের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশে প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগও এই বিশ্ববিদ্যালয়ে। শুরুতে 2টি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও পরের বছর কলা ও মানবিক অনুষদ খোলা হয়। আইন অনুষদের অধীন আইন ও বিচার বিভাগ 2011 সালে পদচারণা শুরু করে। বিভাগের প্রথম সভাপতি ডক্টর শাহাবুদ্দিন। 2015 সালে আইন ও বিচার বিভাগের প্রথম ব্যাচ LLB সম্পূর্ণ করেন।
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট 2017 থেকে 18 শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অনুষদ সংখ্যা 6টি। বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংখ্যায় এটি ক্ষুদ্রতম, কিন্তু বিভিন্ন জাতীয় ও অভ্যন্তরীণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন রয়েছে, যেমন রাজনৈতিক, সাংস্কৃতিক। বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রাজনৈতিক সংগঠনগুলো হলো বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। উল্লেখযোগ্য সাংস্কৃতিক সংগঠনের মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর থিয়েটার, ধ্বনি, চলচ্চিত্র আন্দোলন, জলশিরি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, আনন্দন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি, কহন কথা অস্তিত্ব প্রভৃতি। আমাদের বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, খেলা এবং রাজনীতি বিভিন্ন সেক্টরের অসামান্য অবদান রেখেছিলেন যারা, তেমনই কিছু কৃতি শিক্ষার্থীবৃন্দ হলেন সেলিম আল দীন, হুমায়ুন ফরিদি, শহীদুজ্জামান সেলিম, আবদুল্লাহ আল মামুন, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, আনু মোহাম্মদ, ডক্টর সৌমিত্র শেখর, শরীফ এনামুল কবির, সুমাইয়া শিমু, জাকিয়া বারি মম, মিম মান্তাসা, আফসানা আরা বিন্দু, মাহফুজুল আলম হিরণ। এনারা প্রত্যেকেই এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে বটতলার এই মুখরোচক ভর্তা এবং বিভিন্ন খাবারের সমারোহের দোকানগুলোতে চলে আসতে পারেন। এখানে 5 টাকা থেকে ভর্তার দাম শুরু হয় এবং রয়েছে বিভিন্ন দামের খাবার। খুব যৎসামান্য টাকায় আপনি এখানে হরেক রকম খাবারের স্বাদ নিতে পারবেন। বাংলাদেশ, আমাদের এই দেশকে বলা হয়ে থাকে বীরের দেশ, কারণ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং সেই স্বাধীনতা যুদ্ধে নিহত বাংলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছরের 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি বাংলাদেশের সাভার এলাকাতে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছরের 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের
স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন 34 হেক্টর, যা 84 একর। এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও 10 হেক্টর, যা 24 একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন 84 একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে 24 একর এলাকাব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। সৌধটি 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই 7 জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 ছয় দফা আন্দোলন, 1969 এর গণভূ অভ্যর্থন, 1971 মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক, নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্ধী রচনা করেছে। 7টি ত্রিভুজাকৃতির মিনারের শেখরের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের 7টি পর্যায়ের প্রতিটি এক ভাবব্যঞ্জনে প্রবাহিত হচ্ছে। এই 7টি পর্যায়ের প্রতিটি সূচিত হয় 52 ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে 54, 56, 62, 66 ও 69 গণভূ অভ্যর্থনের মধ্য দিয়ে অগ্রসর হয়ে 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মিনারটি জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। মিনার ঘিরে আছে কৃত্রিম হ্রদ এবং বাগান। স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্ম উৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদের 10টি গণসমাধি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড ও ক্যাফেটেরিয়া।